সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 15 জানুয়ারি, রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি নানানাতি ডেয়ারি ফার্ম। আর এই নানানাতি ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপা জেলার অরণকুলা হাটের পাশে। আর এই খামারটি পরিচালনা করে থাকে রিপন ভাই এবং আশরাফুল ভাই। তো ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনা বাচ্চাগুলো দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা আশরাফুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে, ভালো আছি। তো আবারও চলে আসলাম, প্রতি সপ্তাহে আসা হয় আপনাদের, নিত্য নতুন গরুগুলো দর্শকদেরকে দেখানো হয়। তো এই সপ্তাহে তো মনে হয় বেশ কিছু সংগ্রহ আছে। আছে, অল্প আছে, 8-9টা আছে গরু। এই সকালে ভোরে একজন এক ভাইজান এক 5টা তুল দিলাম, মানে আসছে গরু, আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুকরিয়া, বেচা হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। 8-9টা আছে, 3টা ছোট গরু আর 3টি রেডি, রেডি হয়তো 1 মাস 2 মাস, আর একটা গরু বড় জার্সি বীজ দিছি মাশাআল্লাহ, ভালো। আমার এখানে হাটে কেনার সময় হিটাইছে, ডাক্তার দেখি 1100 টাকা খরচা করে বীজ দিছি, মানে লোকাল বীজ। আর যে ভাইয়ের কাছে কপালে যাক, আল্লাহ যেন ভালো ফলাফল দেয়, যে খুশি হলে বীজ দিয়া, বেচা কিনা হলে আমাকে টাকা দিবি, না হয় না দিবি। আমি যে বেশি দিব তো খালি নাম করলাম বীজ দিছি, এইটা তো হবে না। সাইফুল ভাই আমার এখানে ডাক্তার, ওনাকে দামি বীজ, যে ভালো বীজ, কম বেশি 200 টাকা দিয়ে বীজ দেওয়া যায়, যে জার্সি বীজ, জার্সি করে ভালো বীজ দিন, বেচা না হলে আমার এখানে থাকবি, ভালো ফলাফল আসবি। এই জন্য ভাইজান আল্লাহর হাজার শুক্রিয়া, হিট আসার জন্য মানুষ মেলা কষ্ট করে। আমার বাড়িতে গরু ছিল কষ্ট হয়, আর কেউ কেউ এমনি এমনি আসি যায়, আবার কোনো গরু কিমনি ডোজ করা লাগে, মেলা আর চিকিৎসা দেওয়া লাগে, তারপরে গিয়ে আপনার হিট আসে। আসলে কোনো কোনো গরু একলাই আসি যায়, আমরা কিনেছি আসি গেছে বীজ দিয়ে দিছি, বীজ দেওয়া ভিডিও আছে, রেখে দিছি মোবাইলে, কোনো ভাই যেন বিশ্বাস না করে, দেওয়া দেখানি যাবি, আর যদি আল্লাহ পাক কনসেপ্ট করে তার ভাগ্য ভালো, না হলে আমার এখানে থাকবি। আমি ব্যবসা করি, রেখে গেলে রেখে দিই, এজন্য ভালো দামের 1100 টাকা খরচা করে বীজ দিছি, মানে হরমোন বীজ, মানে হরমোন দিছি হচ্ছে গা বীজটা ধুয়ে রাখার জন্যে, যেন বীজটা থাকে, এই জন্য ইঞ্জেকশনও দিছি, যে আমি বেশি দিব তাই বলে খালি নাম করলাম ভাই বীজ দিছি, ডাক্তার দেখালাম, ভিডিও দেখালাম, তা না। যেন মানুষের যে আমাদের কিনিলে যাবি, যেন ফলাফলটা বীজ দেওয়ার কথা বিশ্বাস করিলে যাবি, রাখার মালিক আল্লাহ, আর রাখি দিলে আলহামদুলিল্লাহ যেন ভালো বাচ্চাই হয়। আচ্ছা, সুন্দর কথা বললেন। তো আজকে গরু দেখাবো কয়টা? আজকে গরু দেখাবো ভাই অল্প গরু, আপনার 7টা গরু, আপনার 3টা ছোট। আজকের সংগ্রহ, আজকের দাম কত থেকে শুরু? আজকে দাম 3টা হচ্ছে আপনার 75, আর 3টা 45 করি, একটা গরু আপনার বড় গোড়া 92 চা, যেটা বীজ দিছি, এই অল্প দামের গরু আছে। আচ্ছা, তো গরুগুলো এক এক গরুগুলো দেখেন। হ্যাঁ ভাইজান দেখেন, প্রথমে এই বকনাটা দিয়ে শুরু করি। মানে 3টা আগে একটু দেখান দর্শক, মানে কি হয়, তারপরে মানে 3টা একসাথে দেখান। হ্যাঁ, 3টা 75, হ্যাঁ, এবার প্রথম তে 3টা দেখান, এই 3টা 75,000 টাকা, জি। এবার দেখেন এই যে, আচ্ছা, মানে যে গিটআপটা জার্সির, মানুষ আর অত কথা কওয়ার প্রয়োজন হয় না, যে মাশাআল্লাহ দেখতে দেখতে দর্শক ভাইজানেরা ভালো আছেন ইনশাআল্লাহ, এখন দর্শকই গরু ভালো আছে। হ্যাঁ, 100% আমরা তো বেচার জন্য হয়তো 9-6-19-20 কথা কইতে পারি, পার্সেন্টের কথা কইতে, আসলে মাশাআল্লাহ তারা খুব ভালো চিনে, তারে আর ঠকানি আমার তো নিয়ত নাই কোনোদিন, আমি তো কই যে পার্সেনের কথা কো পারবো না, তা তো অবশ্যই আপনিও জানেন আমার অত কথা কওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ আমার খুব বেচা হচ্ছে, আল্লাহর হাজার শুকরিয়া। এই যে জার্সি, এইটি হয়তো একটু পার্সেন্ট বেশি, এইটি হয়তো একটু কম, মানে পার্সেন্টটা একটু কম, 100 বার কম আছে, যেহেতু ইয়ার মাতার গিটাপ এটির মতো না, না তাহলে অবশ্যই কম বেশি আছে, আমি তো কই 150-170 সবই কই। আচ্ছা, পরেরটা, পরেরটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন, এই যে কান ছোট, ইয়ার কান একটু বড়, এডিসা এডিসা একটু বেশি, মানে পার্সেন্ট কম বেশি, আমার দাম ওলান কম বেশি, সস্তা দামে দেখেন। এই যে ওলানটা কত সুন্দর, আর ছোট করে ওলানের কথা কয়া ঠিক না, তাও কোনো কোনোটা খুব সুন্দর আসি যায়, তা তো অবশ্যই, ওই জন্য দেখাই। এই 3টা গরু 75 অল, আমি তো কই পাবনা জেলার ভিতরে আমার মতো কম দামের গরু কেউ দেন, আমার ব্যবসা করি, আমার তো খামার নাই, আমি বেশি দিই আলহামদুলিল্লাহ। বইয়ের বিশ্বে দেখা যায় এরকম কালার, জার্সি কালো হয়, এটা তো কালো না, কপি কালার। এ দেখেন উলানটা ঢিল, সেই সুন্দর, এটা দিয়ে কিনেছি। হ্যাঁ,
আর এখানে একটু ধরেন এখানে গায়েত লাগিয়েছিলি শুকাই গেছে মানে দর্শকদের দেখাতেন যে না কয় যে পরের দিন হয়তো কোন ভাই লিখেছে যা দেখে এরকম আসলে এটি গায়েত লাগে এরকম হয়েছে আমি দেখা দিই না লিলে আমাকে সারা পর আমি বিক্রি করব আদল কোন ভাই জানে পছন্দ হয় চলে যাবে এটি গায়েত লাগি আমি ওষুধ পানি দিছি ইনশাআল্লাহ শুকাই গেছে বয়স 10 পার হতে যাচ্ছে এরকম 10 পার হতে যাচ্ছে এটা আনুমানিক কথা আমি ব্যবসা করি খাই আমার বাড়ির গরুর গাভীর গরুর লে যে কতবার ভাই 10 মাস করলেন তাহলে কেরাম হলি পরেরটা এদিকে গাই ওটা আর আমি বয়স হবে 10 11 এরকমই সগ্রেডের দিকে কোলাম এ দেখেন উলান রূপ দেখেন খুব সুন্দর উলান ঢিলো আবার স্বাস্থ্য তো খারাপ একবার লুজ লুজ ঢিল এই যে আচ্ছা সে সুন্দর ঢিল মাথা রূপ দেখেন দর্শক মাথাটাও দেখতে পাচ্ছেন অল্প গরু সুন্দর করে দর্শক দেখুক যেন দর্শকের কষ্ট টেকা কেউ না ঠকে যাচাই করি যে কাইটিয়ার মধ্যে তিনের মধ্যে একটা লাই আলহামদুলিল্লাহ তাও দিব মানে কেটেও নিতে হ্যাঁ যে তো দেখাই ভাই আমার দুটি পছন্দ নেই একটা পছন্দ লেন একটাই লেন তবে একটু দাম বেশি কম বেশি আছে তো সেখানে অন্যরকম ভাবে দাম হ্যাঁ যে তো এখানে পার্সেন্ট কম বেশি তো আছে তিনটিতে 1% নাই না 19 20 আছে 18 20 আছে এ দেখেন উলান দেখি লাই আইছি রা দর্শক এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন আপনারা উলানটা দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে এটার লটটা রাখছেন কত 45000 টাকা পিস 45000 টাকা পিস হলে মানে আগে সালানে 60000 কই চাইছিলাম ও বেচা হয়ে গেছে ইনশাআল্লাহ তে এর ভিতর ওই গোলসে একটু কাবু আছে একটু ছোট আছে বললাম 45 কই সালাম যে কফি কালার মনে করেন পার্সেন্ট কম বেশি থাকতে পারে দামও কম বেশি চাইছি যে আমি তো হাট করি সপ্তাহে দুরি হাট করি আরো জায়গায় যাই খোঁজ করি টেকা পকেটে না থাকলে তো গরু কিনা যায় না এই জন্য খামারে না থাকে যদি টেকা পকেটে থাকে আমি আবার একটাই মেলা লাভ না করে 10টা করলে 10000 হইল আর একটা 1000 করে দিলে দুই একটাতে 5000 করতে 5000 হইল মনে করেন আর 10টাতে 10000 যাচ্ছে আর একটা 1000 একটাই 5000 করলে তো কবে বেচা হবে ঠিক নাই আর 10টা বেচতে হলে এটাই বড় লাভ আচ্ছা আচ্ছা